বন্ধুরা, ডিমের খোসা অথবা এক্সেল, আমরা অনেকেই রান্নার পর এই পদার্থটিকে আমরা ফেলে দেই। অথচ এই ডিমের খোসা দিয়ে আপনি আপনার ছাদ বাগানে বাজি মাত করে দিতে পারেন। ডিমের খোসা দিয়ে আপনি আপনার ছাদ বাগানের বিভিন্ন রকম গাছের আপনি পুষ্টি যোগান করতে পারেন। আপনি গাছের মাটি তৈরি করতে এই ডিমের খোসা ব্যবহার করতে পারেন। আপনি গাছের ডেকোরেশন করতে এই ডিমের খোসা ব্যবহার করতে পারেন। এমনকি আপনার ছাদ বাগান থেকে শামুক তাড়াতে আপনি এই ডিমের খোসা ব্যবহার করতে পারেন। ডিমের খোসা ক্যালসিয়ামের একটা ভরপুর উৎস, এর মধ্যে রয়েছে নাইট্রোজেন, ম্যাগনেশিয়াম, এমনকি পটাশিয়ামও। হ্যাঁ বন্ধুরা, স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজীব ভাই রয়েছি আপনাদের সবার সাথে। আর আজ উপহার দেব আপনাদের ডিমের খোসার 10টি অসাধারণ ব্যবহার। প্রত্যেকটা ব্যবহার আপনারা দেখুন, মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। তাই সকলের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা আজকের এই ভিডিওটি একটা স্টেপও, একটা ব্যবহারও বাদ দেবেন না। চলুন শুরু করে যাক ডিমের খোসা অথবা এক্সেলের গুরুত্বপূর্ণ 10টি অসাধারণ ব্যবহার। স্বভাবতই প্রশ্ন উঠবে, কোথায় পাবো এই ডিমের খোসা? আমরা বাড়িতে রান্নাঘরে মাঝে মাঝেই ডিম খাই, সেগুলোকে ফেলবেন না, যত্ন করে রাখুন। আর প্রচুর পরিমাণ ডিমের খোসা আনবার জন্য এগরোলের দোকানে একটা পাত্র দিয়ে আসুন, পাড়ার এগরোলের দোকানে। দেখবেন সন্ধ্যার সময় যখন আপনি বাড়ি আসবেন তখন আপনার পাত্র ভরে গেছে এই ডিমের খোসায়। প্রথমেই আমরা ডিমের খোসাকে এনে যেটা করব সেটা হচ্ছে ভালো করে ধুয়ে আপনি রোদ্দুরে 2 থেকে 3 দিন ভালো করে শুকিয়ে নিন। আর যাদের বাড়িতে মাইক্রোওভেন আছে তারা 2 থেকে 3 মিনিট মাইক্রোওভেনে এই খোসাটা একদম একটু গরম করে নিন। তাহলে কিন্তু এর মধ্যে যে কোনো রকম ব্যাকটেরিয়া বা প্যাথোজেন যা কিছু থাক না কেন সব কিন্তু চলে যাবে, এবং নির্বিঘ্নে আপনি এই ডিমের খোসা আপনার ছাদ বাগানের জন্য ইউজ করতে পারবেন। এই খোসার গন্ধে কিন্তু কোনো রকম কোনো পিঁপড়ে কিন্তু আসবে না। তাই প্রথমেই আপনাদের কিন্তু এটা করতে হবে। এবার আসুন আমরা কি করে এই ডিমের খোসার ব্যবহার করব। শুরু করব ডিমের খোসার ফার্স্ট ইউটিলাইজেশন। আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে, রাজু ভাই ছাদ বাগান থেকে শামুক কিছুতে তাড়াতে পারছি না, শামুকে গাছের পাতা কেটে নিচ্ছে, কি করব? আমরা দেখে নিন একটু। ধরুন আপনি এরকম প্লাস্টিকে এক ব্যাগ ডিমের খোসা কিনে নিয়ে এসেছেন, ডিমের খোসাগুলো এরকম ক্র্যাশ করা, দেখুন আপনি ভালো করে ধুয়ে নিয়েছেন। এই যে ডিমের খোসার যে ধারগুলো আছে এই ধারগুলো কিন্তু অত্যন্ত ধার হয়, ছুরির মতো। আপনি এই ডিমের খোসাগুলো আপনার টবের উপর 3-4টে করে রেখে দিন। যখনই কোনো শামুক এই ডিমের খোসার উপর দিয়ে যেতে যাবে তখনই কিন্তু তার মাংসল যে বডিটা আছে সেটা কিন্তু কেটে যাবে অথবা রক্তক্ষরণ হবে, এবং সে কিন্তু আর এই ডিমের খোসার উপর দিয়ে যেতে চাইবে না। অর্থাৎ সে কিন্তু আপনার ভয়ে সে আপনার ছাদ বাগানের টবে কিন্তু আর প্রবেশ করবে না বন্ধুরা। তাই ডিমের খোসা এইভাবে ধার বরাবর আমরা ডিমের খোসাকে ক্র্যাশ করে এরকম রেখে দেব, এরকম রেখে দেব, এরকম রেখে দেব। রেখে দিলে যখন কোনো শামুক এখান থেকে অতিক্রম করার চেষ্টা করবে তখন কিন্তু ঠিক এই টবের মাটিতে এসে গাছে উঠতে গেলে টবের মাটিতে ঢুকতে হবে, এবং ঢুকতে গেলে তখন কিন্তু এই খোসার যে ধারগুলো দ্বারা সে কিন্তু এফেক্টেড হবে, তার শরীর চিড়ে যাবে এবং গাছের মধ্যে কিন্তু সে আর উঠতে ভয় পাবে, সে তখন এই টপ ছেড়ে বাইরে চলে আসবে। এইভাবে কিন্তু আমরা শামুককে তাড়িয়ে ফেলতে পারি ডিমের খোসার এই জাস্ট টুকরো টুকরো ডিমের খোসা দিয়ে। আপনারা অবশ্যই এই প্রসেসটা অবলম্বন করুন, দেখবেন অবাক হয়ে যাচ্ছেন। এবং এই ডিমের খোসা আপনার টবের মধ্যে পড়ে থাকলেও কোনো ক্ষতি নেই, কেননা এই ডিমের খোসা ক্র্যাশ করে দিলে কিন্তু আপনার কিন্তু প্রচুর ক্যালসিয়াম কিন্তু গাছ পেয়ে যাবে। সুতরাং এই প্রসেসটা অবশ্যই অবলম্বন করুন, আপনার ছাদ বাগান থেকে শামুক তাড়িয়ে ফেলুন। আর এটা হচ্ছে আমার ডিমের খোসার 1 নম্বর ইউটিলাইজেশন। চলে আসবো 2 নম্বর ব্যবহারে। টমেটো গাছ থেকে শুরু করে লেবু গাছ ইত্যাদি নানা রকম ফলের গাছে ক্যালসিয়ামের অভাবে গাছের ফল অপরিণত অবস্থায় ঝরে পড়ে, গাছের ফল পূর্ণতা পায় না, বিকশিত হয় না ভালোভাবে, গাছের ফলের একটা অংশ কালো হয়ে যায়। এই
প্রবলেমটাকে আমরা ক্যালসিয়াম দিয়ে একেবারে বিনষ্ট করে ফেলতে পারি। এই ডিমের খোসা রোদ্দুরে শুকিয়ে অথবা মাইক্রোওভেনে 1 থেকে 2 মিনিট ভালো করে গরম করে এইটাকে আমরা সুন্দরভাবে এরকম ক্র্যাশ করে নেব, ভালো করে দেখুন এইভাবে আমরা ক্র্যাশ করে নেব। ক্র্যাশ করে নেবার পর এইবার এই এটা আমরা হামানদিস্তায় ভালো করে গুঁড়ো করতে পারি অথবা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে একটা শিশির মধ্যে আপনি এরকম ভরে নেবেন, দেখুন আমি অলরেডি ভরে নিয়েছি। এবার এই গুঁড়োটা 1 চামচ যে কোনো গাছের টবে ঠিক 15 দিন পরপর ভালো করে এই গাছের মধ্যে অ্যাপ্লাই করে দিন। এরভাবে অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করে এটাকে ভালো করে আপনি এরকম সুন্দর করে আপনি এটাকে মিশিয়ে দিন। আমরা লেবু গাছ থেকে শুরু করে যে কোনো ধরনের টমেটো গাছ, যে কোনো ধরনের ফলের গাছ, ফুলের গাছে আমরা কিন্তু অবশ্যই এই ক্যালসিয়াম অ্যাপ্লাই করতে পারি। এটা অ্যাপ্লাই করলে গাছের মধ্যে কিন্তু আপনার প্রচুর ক্যালসিয়াম কিন্তু গাছ পেয়ে যাবে, গাছের ফল পুষ্ট হবে, ক্যালসিয়াম ঘটিত যে সমস্ত রোগগুলো গাছের মধ্যে হয়ে থাকে সেগুলো হবে না। আর এটা একটা অসাধারণ একটা ফ্রি ফার্টিলাইজার, আপনারা অবশ্যই কিন্তু এটা করবেন বন্ধুরা, আর তাহলেই আপনার ছাদ বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু ভালো থাকবে। এটা আমার 2 নম্বর ইউটিলাইজেশান এই ডিমের খোসার। বন্ধুরা প্রচণ্ড গরম, করতে করতে ভিডিওটা ঘেমে যাচ্ছি, তবুও আপনাদের কথা চিন্তা করে আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে উপহার দিতে এই একটার পর একটা ডিমের খোসার সুন্দর ব্যবহার। এরপর যে ব্যবহারটা আপনাদের সাথে দেখাবো সেটা দেখলে একটা অবাক হয়ে যাবেন, ডিমের খোসা দিয়ে আপনি আপনার ছাদ বাগানের গাছকে কিন্তু সাজিয়ে তুলতে পারেন। এই ধরনের পাতাবাহার গাছগুলো যেগুলো আপনার ঠিক পাতাগুলো সরু হয়ে গেছে, ডিমের খোসা বাড়িতে যখন ডিম যখন অমলেট করবেন ঠিক একদম কর্নারটা ছোট্ট করে ভেঙে নিন, একটু আঘাত দিয়ে ভেঙে দিয়ে দেখুন এরকম একটা ডিমের খোসা ধরুন আপনি ই করলেন। এবার এটা এর মধ্যে ঢুকিয়ে দিন, দেখুন বন্ধুরা এরকম ঢুকিয়ে দিন আপনি, এরকম ঢুকিয়ে দিলে কিন্তু গাছটা কিন্তু একটা অনন্য রূপ পাবে। আপনার ছাদ বাগানের যে কোনো গাছের এই ধরনের সরু সরু পাতাবাহার গাছের মধ্যে কিন্তু আপনি এই ডিমের খোসাগুলো আস্তে আস্তে একটা একটা করে পরিয়ে দিন, দেখবেন আপনার ছাদ বাগানের রূপটাই পাল্টে গেছে। যারা আর্টিস্ট, যারা ছবি আঁকতে ভালোবাসেন, তারা কিন্তু ডিমের খোসার এই খোসার মধ্যে ভালো করে কালার করে বিভিন্ন রকম ফুল এঁকেও কিন্তু তারা এইভাবে কিন্তু গাছের মধ্যে পরিয়ে দিতে পারেন। আর এটা করলেই আপনার ছাদ বাগান যেমন সুন্দর থাকবে তেমনি প্রাণবন্ত হয়ে উঠবে। ডিমের খোসার কিন্তু এটা একটা অসাধারণ ব্যবহার, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এটাই হচ্ছে আমার ডিমের খোসা ব্যবহারের 3 নম্বর ইউটিলাইজেশান। চলে আসবো ডিমের খোসার 4 নম্বর ইউটিলাইজেশানে। 4 নম্বর ইউটিলাইজেশানে আমরা শিখবো ডিমের খোসা দিয়ে কীভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করা যায়। এই ডিমের খোসাগুলোকে এনে একটুখানি ভালো করে জল দিয়ে ধুয়ে এর মধ্যে যেন কোনো রকম সাদা অংশ বা কুসুম না লেগে থাকে ভালো করে ধুয়ে জল দিয়ে একটু শুকিয়ে নিন। সেদ্ধ করা খোসা কিন্তু ব্যবহার করবেন না, জাস্ট জল দিয়ে রোদ্দুরে শুকিয়ে এবার এগুলোকে ক্র্যাশ করে নেবো আমরা। দেখুন ক্র্যাশ করছি আমি, এভাবে ক্র্যাশ করে নেবো আমরা, এরকম ক্র্যাশ করে নিলাম আমরা, এরকম ক্র্যাশ করে নিয়ে আমরা এরকম টবের ওপরে একটা জাস্ট একটা এরকম খোলাম কুচি টবের মধ্যে দিয়ে এই যে এটা আমরা এইভাবে বসিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে এইভাবে আমি এই আউটার সারফেসটা এইভাবে বসিয়ে দিলাম ভালো করে। এইবার আমরা এক্সেলগুলোকে কীভাবে আমরা একটা একটা করে এরকম সুন্দর করে দিয়ে দিলাম বন্ধুরা, দেখুন আমি কিন্তু দিয়ে দিয়েছি একটা 8 ইঞ্চি টবের জন্য 10 থেকে 12টা এক্সেল আপনার কিন্তু লাগবে, ভালো করে আপনি দিয়ে দেবেন এইভাবে। এবার আমি কি করব, আমাদের বাড়িতে বাজার করা ব্যাগ থাকে না, এরকম বাজার করা ব্যাগ এগুলো আমাদের নষ্ট হয়ে যায়, দেখবেন অনেক দিন ব্যবহার করার পর নষ্ট হয়ে যায়, এরকম বাজার করা ব্যাগ থাকে, এরকম কাপড়ের ব্যাগ থাকে এরকম, তো এই রকম নষ্ট হওয়া ব্যাগ একটাও ফেলে দেবেন না, সুন্দর করে এরকম কাঁচি দিয়ে গোল করে কেটে নিন। একটা প্লাস্টিকের নেট আপনি পেয়ে যাবেন, মশারি আপনি ব্যবহার করতে পারেন, যেগুলো প্লাস্টিকের মানে পলিথিনের মশারি যেগুলো সেগুলো গোল করে আপনি কেটে নিতে পারেন। তো এইরকম অবস্থায় আমি একটা গোল করে কেটে নিয়েছি, দেখাই আপনাদেরকে, দেখুন এরকম কাপড়ের ব্যাগের একটা অংশ আমি গোল করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে এই এক্সেল যেটাকে আমি লাগিয়েছি ঠিক এর উপরে এই পোর্শনটা আমি আস্তে করে এইভাবে দিয়ে দিলাম, দেখাই আপনাদেরকে এরকম দিয়ে দিলাম, দেখুন ঠিক এভাবে সুন্দর করে আমি এরকম একটা অংশ আস্তে করে আমি দিয়ে দিলাম। দিয়ে দিলেই আমার কিন্তু এই টবে ড্রেনেজ সিস্টেম একদম দারুণ সুন্দরভাবে হয়ে গেল। এবার এর মধ্যে আমি যদি মাটি ভরে দিই বন্ধুরা, এই যে গাছ আমি এর মধ্যে লাগাবো এই গাছ কিন্তু এর মধ্যে ভীষণ সুস্থ থাকবে,
কেননা যখনই আমি জল দেবো তখনই সেই জলটা এই ড্রেনেজ সিস্টেমটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর যদি গাছের শেকড়ের মধ্যে পৌঁছায় তাহলে কিন্তু আমার ওই ক্যালসিয়াম কিন্তু পেয়ে যাবে এক্সেলের মধ্যে থেকে। তো এটা হচ্ছে আমার ডিমের খোসার 4 নম্বর ইউটিলাইজেশন। ডিমের খোসার ব্যবহার বলে শেষ করা যায় না, চলে আসবো 5 নম্বর ইউটিলাইজেশনে। 5 নম্বর ব্যবহারে ডিমের খোসার, আমরা ডিমের খোসা দিয়ে আমরা কিন্তু গাছের অঙ্কুরোদ্গম ঘটাতে পারি। কী করবো আমরা দেখুন, এই ডিমের খোসাটা কি ভেঙে নিয়ে আমরা এক মুঠো ভার্মি কম্পোস্ট আমি এবার এই ডিমের খোসার মধ্যে দিয়ে দিলাম। দেখুন এই যে দিলাম, যে তৈরি হলো, এর মধ্যে আপনি বীজ দিয়ে দিন, একটু জল দিয়ে একটু বীজ রেখে দিন, এর মধ্যে সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে এটাকে একটা ছায়া জায়গায় রেখে দিন। এটা দিয়ে আপনি বিভিন্ন ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন রকম গাছ কিন্তু তৈরি করতে পারবেন এই রকম প্রসেসের সাহায্যে। তাই ডিমের খোসা ফেলবেন না, ডিমের খোসা একটা অমূল্য মূল্যবান জিনিস। আর এটা হচ্ছে আমার 5 নম্বর ইউটিলাইজেশন, আপনারা অবশ্যই কিন্তু এটা করতে পারেন। চলে আসবো 6 নম্বর ডিমের খোসার ব্যবহারে। আমরা 50% মাটি আর 50% ভার্মি কম্পোস্ট দিয়ে আমরা অনেক সময় গাছের মাটি তৈরি করে থাকি। আপনারা তা না করে 50% মাটি দিন আর 25% ভার্মি কম্পোস্ট আর 25% এই রকম ডিমের খোসা ক্র্যাশ করে তাতে মাটির সঙ্গে মিশিয়ে দিন, জাস্ট ক্র্যাশ করে। এটা ক্র্যাশ করে মেশালে এই যে খোসাটা যখন মিশবে মাটির সাথে তখন কিন্তু একটা সুন্দর একটা ড্রেনেজ সিস্টেমে তৈরি হবে মাটির মধ্যে। জল দিলে কিন্তু এই খোসাটা তো খুব তাড়াতাড়ি মিশে যাবে না, এই জল দিলে কিন্তু তখন কী হবে, মাটির মধ্যে একটা ফাঁকা ফাঁকা রন্ধ্র তৈরি হবে। তার জন্য কিন্তু আপনার জল দিলে সেই জল মাটির মধ্যে জমে থাকবে না, আপনার মাটি সবচেয়ে ওয়েল ড্রেনেজ সিস্টেমযুক্ত মাটি হবে। এটা কিন্তু করতে পারলেই কিন্তু আপনার গাছ খুব ভালো থাকবে, গাছের গোড়ায় কিন্তু একেবারেই জল জমে থাকবে না বন্ধুরা। তাই ডিমের খোসা দিয়ে আপনারা কিন্তু গাছের জন্য মাটি তৈরি করে ফেলতে পারেন, সার মাটি, যেটা বছরের পর বছর ধরে আপনার ড্রেনেজ সিস্টেমকে রক্ষা করবে, আপনার গাছকে কিন্তু ভালো রাখবে, কেননা এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম এবং নাইট্রোজেন। আর এটাই ছিল আমার ডিমের খোসা দিয়ে 6 নম্বর ইউটিলাইজেশন। বন্ধুরা চলে আসবো 7 নম্বর ব্যবহারে। হ্যাঁ বন্ধুরা, প্রচণ্ড গরমে যখন আপনার গাছের হাঁসফাঁস অবস্থা, বারবার আপনাকে জল দিতে হচ্ছে, তখন গাছের গোড়া মালচিং করে দিন এই ডিমের খোসা দিয়ে। কি করে মালচিং করবেন দেখিয়ে দিই আমরা। এইভাবে দেখুন, টবের উপর আমরা এরকম ছড়িয়ে দিয়ে আমরা কিন্তু মালচিং করে ফেলতে পারি ডিমের খোসা দিয়ে। এই দেখুন, এটা করলে কিন্তু ডাইরেক্ট সানলাইট এই টবের মধ্যে, টবের মাটিতে লাগবে না, এবং ডিমের খোসা কিন্তু সানলাইটকে প্রোটেক্ট করবে, আপনার টবের মধ্যে কিন্তু ময়েশ্চার ভাব বজায় থাকবে, এবং এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ফাঙ্গাসের এফেক্ট হবে না। এবং এটা কিন্তু একবারে দুটো প্রোটেকশান দেবে, একটা হচ্ছে আপনার ফাঙ্গাস প্রোটেকশান, আর একটা এই টবের মধ্যে কিন্তু কখনো কোনো শামুক বাসা করতে পারবে না, কারণ আপনি তো পুরোটাই মালচিং করে দিয়েছেন। তাই ডিমের খোসার এই ব্যবহারটা আপনারা অবশ্যই করবেন, ডিমের খোসা দিয়ে আপনারা মালচিং করবেন। মালচিং করলে কিন্তু গাছের মাটি যেমন ময়েশ্চার থাকবে, তেমনি কিন্তু এই গাছে কিন্তু কখনো শামুক বাসা করবে না। অবশ্যই আপনারা এই ব্যবহারটা করবেন। আর এটাই হচ্ছে আপনার ইউটিলাইজেশন নাম্বার 7। বন্ধুরা 8 নম্বর ইউটিলাইজেশনে আমি আসব। আমরা অনেক সময় বাড়িতে ডিম সেদ্ধ করি, অনেক সময় বাড়িতে আলু সেদ্ধ করি। আপনারা ডিম এবং আলু একসাথে জলের মধ্যে সেদ্ধ করবেন, কেননা আলুর খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম আর ডিমের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। যখন আপনি এটাকে সেদ্ধ করবেন একসাথে, তখন এই খোসা থেকে ক্যালসিয়াম বেরিয়ে আসবে, আলুর খোসা থেকে পটাশিয়াম বেরিয়ে আসবে। এই সেদ্ধ করবার পর ডিম এবং আলু তুলে নিয়ে যে জলটা আপনি পেলেন সেই জলটাকে ঠান্ডা করে ফেলুন, ঠান্ডা করে সেই জল আপনি গাছের গোড়ায় দিন, আপনার গাছ খুব সহজে ক্যালসিয়াম এবং পটাশিয়াম পেয়ে যাবে। এটা যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার গাছে ফুল ফল আসতে সাহায্য করবে খুব তাড়াতাড়ি, গাছের মধ্যে কোনো পটাশিয়ামের ঘাটতি থাকবে না, গাছের মধ্যে কোনো ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না। তাই এই ব্যবহারটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। আর এটাই হচ্ছে আমার ইউটিলাইজেশন নাম্বার 8। আপনারা অবশ্যই এটা ফলো করবেন। বন্ধুরা চলে আসবো 9 নম্বর ইউটিলাইজেশনে। আমরা যখন বাড়িতে কিচেন কম্পোস্ট সার তৈরি করব, যার মধ্যে থাকবে সবজির খোসা, ফলের খোসা, মাছের তেল ঠেল ইত্যাদি আরও নানা রকম সামগ্রী, তার মধ্যে আপনি এরকম ডিমের খোসা ক্র্যাশ করে দিয়ে দিন, আপনার কম্পোস্ট সার সববার চাইতে সেরা হবে। ডিমের খোসা শুধুমাত্র সার তৈরি করতে সাহায্য করে না, ডিমের খোসা এই কম্পোস্ট সার
সারটিকে আরও কম্পোস্ট সারে পরিণত করতে সাহায্য করবে। এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম। তাই এই ডিমের খোসা দিয়ে সার তৈরি করলে আপনার কিন্তু কম্পোস্ট সারের মধ্যে এই সমস্ত এলিমেন্টগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে বন্ধুরা। তাই অবশ্যই ডিমের খোসা অথবা এক্সেল দিয়ে কম্পোস্ট সার তৈরি করুন, আর তাতেই কিন্তু আপনি বাজিমাত করে দিতে পারবেন আপনার ছাদ বাগানের যে কোনো গাছকে, কিন্তু আপনি পুষ্টি রক্ষা করতে পারবেন। অবশ্যই ডিমের খোসা ফেলবেন না, এগুলো দিয়ে কিন্তু অবশ্যই আপনি কিচেন কম্পোস্ট সার তৈরি করে ফেলুন। আর এটাই হচ্ছে আমার ইউটিলাইজেশন নাম্বার 9। চলে আসবো একেবারে শেষ ডিমের খোসার ইউটিলাইজেশানে, যেটা 10 নম্বর ইউটিলাইজেশান। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ইউটিলাইজেশান। এই ইউটিলাইজেশানে আমরা একটা দারুণ ফার্টিলাইজার তৈরি করব। হ্যাঁ বন্ধুরা, কী করে ফার্টিলাইজার তৈরি করবো দেখুন, এটা কেমিক্যাল রিয়াকশান আপনাদেরকে দেখাবো আমি কী করে করবো দেখুন। একটা এরকম কাচের কিংবা প্লাস্টিকের এরকম একটা পাত্র নিন, এরকম ভিনিগার যেটাকে আমরা বলি অ্যাসিটিক অ্যাসিড, এটা কিনে আনুন। কিনে এনে এই পাত্রের মধ্যে আমরা 1 চামচ এরকম ডিমের খোসা অথবা এক্সেলের গুঁড়ো আমরা এবার এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে 5 থেকে 6 ml 1 চামচ এরকম আমরা হোয়াইট ভিনিগার এর মধ্যে আমরা অ্যাপ্লাই করব। এই দেখুন, এটা এবার ভালো করে মেশাবো আমি ভালো করে এটাকে। ভিনিগারের মধ্যে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, আর এই ডিমের খোসার মধ্যে রয়েছে ক্যালসিয়াম কার্বোনেট। এই দুটোর মধ্যে বিক্রিয়া করে এমন একটা ফার্টিলাইজার তৈরি হবে, যেই ফার্টিলাইজারকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে একটা দারুণ জিনিস কিন্তু গাছ পেয়ে যাবে। এইবার এই যে বিক্রিয়া হচ্ছে দেখুন কীরকম বুদবুদ তৈরি করছে, এই রিয়াকশানটা কেমিক্যাল রিয়াকশানটা আধ ঘন্টা হওয়ার পর এই মিশ্রণটাকে আমরা 2 লিটার জলের সাথে মিশিয়ে দেব। 2 লিটার জলের সাথে এই মিশ্রণটাকে মিশিয়ে দিয়ে সেই 2 লিটার জল আমরা 5 থেকে 10টা গাছে কিন্তু আমরা একদম সরাসরি প্রয়োগ করব। প্রয়োগ করলে এই মিশ্রণে যেই সারটা তৈরি হবে সেই সার থেকে গাছ কিন্তু, কোনো মাটি যদি ক্ষারীয় থাকে অর্থাৎ অ্যালকালাইন থাকে, সেটাকে আমরা অ্যাসিডিক মাটি তৈরি করতে পারবো ভিনিগার যেহেতু এর মধ্যে দিয়েছি। আর 2 নম্বর হচ্ছে এটার থেকে কিন্তু গাছ প্রচুর পরিমাণে আপনার ক্যালসিয়াম পাবে এবং পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন পাবে এবং আরও অনেক প্রয়োজনীয় এলিমেন্ট কিন্তু পাবে এই এই যেই ফার্টিলাইজার তৈরি করলাম এর মাধ্যমে। তাই এরকম একটা ফার্টিলাইজার আপনারা তৈরি করুন। এই ফার্টিলাইজার আপনারা 2 লিটার জলের সাথে মিশিয়ে নিন, মিশিয়ে নিয়ে 200 থেকে 300 ml করে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিন। এটা দেবেন আপনারা 10 থেকে 15 দিন পর পর, তাহলে কিন্তু আপনার গাছ খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে বন্ধুরা। এই ছিল আজকের ডিমের খোসা অথবা এক্সেলের 10-10টা ব্যবহার অথবা ইউটিলাইজেশান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন আর সবার সাথে শেয়ার করবেন। মনে রাখবেন যে জিনিস আমরা ফেলে দিই আর সেই জিনিস যদি এভাবে আমরা কাজে লাগাতে পারি তাহলে তার থেকে আর বড় উপযোগিতা কিছুই হতে পারে না। তাই প্রত্যেকে আপনারা এই প্রত্যেকটা ব্যবহার ট্রাই করে দেখুন, মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। এই ধরনের নতুন নতুন আইডিয়ার ভিডিও পেতে স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশের বেল আইকনটিকে প্রেস করুন। তাহলে আমার প্রত্যেকটা এক্সপেরিমেন্ট গাছ নিয়ে আর আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে বন্ধুরা। আর স্বাদের ছাদ বাগান নামে আমার ফেসবুকে একটা পেজ রয়েছে, রয়েছে একটা বিশাল বড় গ্রুপ, যেই গ্রুপে রয়েছে প্রায় 1,08,000-এরও বেশি মেম্বার, রয়েছে পৃথিবীর 70 থেকে 80 দেশের দক্ষ ছাদ বাগানি। আপনার ছাদ বাগানের যে কোনো রকম কোনো সমস্যা হলে সরাসরি ছবি দিয়ে সেই গ্রুপে বা পেজে পোস্ট করুন। দক্ষ ছাদ বাগানিরা, দক্ষ অ্যাডমিন, দক্ষ মডারেটররা আপনার সমস্যার সমাধান কিন্তু চট জলদি করে দেবে, সবার সাথে থাকবো আমিও। তাই আজই স্বাদের ছাদ বাগান পরিবারের মেম্বার হয়ে যান বন্ধুরা। আমি স্বাদের ছাদ বাগান ফেসবুক পেজ এবং স্বাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপের লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, আপনারা সবাই এটা সার্চ করে নেবেন। সন্ধ্যা হয়ে আসছে, সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। প্রত্যেকের ছাদ বাগান সুন্দর থাকুক, ভালো থাকুক, এই শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় রাজু ভাই নমস্কার এবং অনেক ধন্যবাদ সবাইকে জানাই।